প্রেজেন্টেশন দিতে হবে সব সাবজেক্টে দিচ্ছে এই সাবজেক্টটা দিতে হবে অনলাইনে টপিক আপনার ইচ্ছা অনলাইনে দেন যেখানে ইচ্ছে দিয়ে দেন অফলাইন অনলাইন আই ডোন্ট মাইন্ড সহজ প্রেজেন্টেশন আপনার টপিক আপনি সিলেক্ট করেন এখন সহজ কি হতে পারে উদাহরণস্বরূপ ধরেন আমরা থার্মোডাইনামিক্স নিচ্ছে ল পড়ছি না ফার্স্ট ল সেকেন্ড ল ওগুলা প্র্যাকটিক্যাল ইউজ আছে না যে ফ্রিজ আছে এসি আছে রাইট ফ্রিজের একটা ভিডিও দেখেছিলাম জাস্ট ওই ভিডিওটা বা ওরকম স্লাইড তিনটা চারটা বা পাঁচটা সর্বোচ্চ বানায় আপনি আপনার মতো করে বুঝিয়ে দিবেন বা মার্কেটিং ইঞ্জিনিয়ারের মতো হলে হবে প্রেজেন্টেশন হইতে হবে পারফেক্ট একজন ইঞ্জিনিয়ারের মতো বিএস ইঞ্জিনিয়ারের মতো মুজরা দেখতেছেন তুই এত আরাম করে বসে কি আছে শুনেন আপনাদের সাথে ফ্রেন্ডলি ঠিক আছে তো বাট এই এতটুকু একটা ব্যারিয়ার রাখবে যাতে টিচার আর স্টুডেন্টের রেসপেক্টের জায়গাটা থাকে এটা ক্লাস ক্লাসে এরকম এত ফ্রেন্ডলি হয়ে এই অ্যাটিটিউড করাটা ঠিক না কথা বুঝছেন কারণ আমার মাথা খারাপ হয়ে গেলে কিন্তু গ্রেড কিন্তু আল্লাহর রহমতে একজন না সবার খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনারা বাকিরা সাফার হবে শুধুমাত্র আপনার একজনের বিহেভিয়ারের কারণে তখন সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনি জানেন প্রেজেন্টেশনে যেটা রাখবেন তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে প্রথম জিনিস হলো ওইটা কি হোয়াট এই কোশ্চেনের অ্যানসার আমার চাই প্রেজেন্টেশনে হোয়াট তারপর হলো আমার সেটা কি কাজে লাগে ওয়াই মানে এই কেন এই কি কেন দেন আমার অ্যানসারটা লাগবে ইউজ ওইটা ইউজটা কি স্যার ডিউরেশন টাইম ডিউরেশন 5 মিনিটের কম হলেও চলবে আমার মেইন কথা হলো আপনি যে প্রেজেন্ট টিভি রিমোট এই যে মেইন কথা হলো যে আপনি জিনিসটা এক্সপ্লেইন করতেছেন অর্থাৎ ক্লাসে যে পড়াইছিলাম ফ্রিজ থার্মোডাইনামিক্স তারপর ওই যে একটা রুমের যেমন এনট্রপি যে বাড়তেছে ওই এনট্রপি বাড়াটা কি ইনক্রিজ হতেছে যে ওটা তো একটা ল রাইট সেকেন্ড ল যে এনট্রপি সব সময় বাড়তে থাকে এটা কি কি সিস্টেমের এটা আইসোলেটেড সিস্টেমের এনট্রপি সব সময় বাড়বে তো এইটা আপনি বর্ণনা করতে পারবেন যে একটা আইসোলেটেড সিস্টেমটা কি এনট্রপিটা কি কেন বাড়ে দেখছে তাই স্বামী যদি চায় ওই পাম্পের কিন্তু স্বামী এক্সপ্লেন করতে পারবে আপনার কাছে ভিডিও আছে ওগুলো আপনি যে পাওয়ার পয়েন্টে দিয়ে ওগুলো শো করে বলতে পারবেন যে এই যে ভালভ ওপেন হলে এদিকে যাচ্ছে প্রেসার ওটা আপনি দিতে পারেন সো এরকম যারা যারা যেটার উপরে কাজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন দেখেন ফ্লো অ্যান্ড হেড কন্ট্রোল বাই সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন ডেফিনেটলি সিরিজ আর প্যারালাল কানেকশন তো আমরা জানি তাহলে ফ্লোটা কি সেটা হলো যে পানির ফ্লোটা কত জোরে যাবে বা আসতে যাবে ওটা হেড মানে আমি বলছি কি ডিস্টেন্স উপর থেকে নিচে পর্যন্ত যে পানিটা ফ্লো করবে ওই ডিস্টেন্সটা হলো হেড তাহলে দেখেন এখন এখানে কি হয়েছে এখানে হলো সিরিজ কানেকশন ওখানে কি প্যারালাল কানেকশন তাহলে সিরিজে কি বলছে দেখেন রিজনস ফর প্লেসিং মাল্টিপল পাম্পস ইন সিরিজ এখন সিরিজে রাখার তো অবশ্যই কোনো কারণ আছে রাইট আর আমরা ইঞ্জিনিয়ার আমরা তো সব সময় কি চিন্তা করব যে কোন কারণ তো অবশ্যই চিন্তা করব যেমন ধরেন এসি যে চলতেছে এসি চলার কারণে রুমটা ঠান্ডা হইতেছে ফার্স্ট অফ অল আমি যদি ইঞ্জিনিয়ার আমাকে প্রথম কোশ্চেন রেডি করতে হবে যে কেন ঠান্ডা হইতেছে মানে একটা জিনিস চলতেছে আর ঠান্ডা হইতেছি মানে এটা তো কোনো অলৌকিক কোনো কিছু না এটা তো জাদু না ডেফিনেটলি এখানে ফিজিক্স আছে রাইট ফিজিক্স আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে রাইট এখানে এনার্জি কনভার্সন আছে কিছু একটা তো আছে এখন আমি যদি অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের মতো চুপ করে বসে থাকি আমি যদি বলি এসি চালালে তো রুম ঠান্ডা হবে এটা তো হইতেই হবে বাস্তব সত্য এটা তো বাস্তব সত্য কোনোদিন এটা কি চিরন্তন সত্য যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এটার সাথে একটা মিল আছে নাই যেমন কেন মিলে ধরেন এসি গ্যাস শেষ হয়ে গেছে বা ওটার কন্ডেন্সারটা কাজ করতেছে না তাহলে আপনি এসি যতই চালান না কেন রুমটা ঠান্ডা হবে না তা আলটিমেটলি তখন আপনি অ্যানসারটা করতে পারবেন যে আচ্ছা মেবি কন্ডেন্সারে প্রবলেম হয়েছে বা কম্প্রেসারে কোনো এক ধরনের প্রবলেম হয়েছে যেটা এয়ারটাকে বাইরে দিতে পারতেছে না বা বাইরের এয়ারটাকে আনতে পারতেছে না সো এটা হলো একটা ইঞ্জিনিয়ারের চিন্তাধারা রাইট তো তাহলে ডেফিনেটলি এখন ধরুন পাম্প আপনি বসাবেন অনেকগুলো তো সেখানে আপনি চিন্তা করতে পারবেন সিরিজে বসাইলে আমার কি উপকারিতা পাচ্ছি প্যারালাল বসাইলে আমি কি অ্যাডভান্টেজ পাচ্ছি রাইট ডেফিনেটলি সিরিজে বসাইলে এক ধরনের অ্যাডভান্টেজ প্যারালালে বসাইলে এক ধরনের অ্যাডভান্টেজ এখন আমি যদি বলি বেসিক সার্কিটে যদি ফিরে যাই তাহলে সিরিজ সার্কিটে লাভ কি আর প্যারালাল সার্কিটে লাভ
মানে অ্যাডভান্টেজটা কি একটা সিরিজ সার্কিট ব্যবহার করার অ্যাডভান্টেজটা কি আর একটা প্যারালাল সার্কিট ব্যবহার করার অ্যাডভান্টেজটা কি বলেন আমাদের যে আশেপাশে লোকজন আছে যারা ত্রিপুলি পড়ে না ওনারা তো লোড সম্পর্কে বুঝে না বুঝে কারণ আপনি যদি লোড বলেন ওনারা মনে করবে যে মালামাল সিমিলারলি আমার প্যারালাল সার্কিটে কি হয় যে ভোল্টেজ যদি সমান থাকে তাহলে তখন আমার কি করতে হবে ভোল্টেজ যদি আমার সেম থাকে আমি ড্রপ চাই না তাহলে আমি কি সার্কিট ইউজ করব প্যারালাল সার্কিট ইউজ করব তো এইটাই হলো বেসিক মেকানিজম তো সিমিলারলি এখানে যদি দেখেন এখানে কি হচ্ছে সিস্টেমস মে হ্যাভ এ হাই স্ট্যাটিক লিফ সিস্টেমে হয়তো বা একটা স্ট্যাটিক লিফ এখন স্ট্যাটিক মানে কি বলেন তো এই যে ধরুন আপনারা যে অনেকক্ষণ ধরে বসে আছেন হঠাৎ করে যখন দাঁড়াবেন তখন একটা কি আপনি জড়তা ক্রিয়েট হয় না এই জড়তাকে ভেদ করে আপনি উঠে দাঁড়ান এই জড়তাটা হলো ধরেন এটা একটা স্ট্যাটিক অবস্থা এই যে আপনি বসে আছেন এটা আপনার একটা স্ট্যাটিক অবস্থা স্থির অবস্থা ঠিক আছে তো এখন এখানে বলছে স্ট্যাটিক লিফট মানে অনেক বেশি হাই স্ট্যাটিক লিফট থাকে লিফট যখন থাকবে তখন কি হয় দেখেন সিস্টেম দেখেন ফর হাই প্রেসার অ্যাপ্লিকেশন সিরিজ পাম্পস আর সামটাইমস রিকোয়ার তার মানে কি অর্থাৎ সিরিজে যদি আপনি পাম্পটাকে কানেক্ট করেন আপনার এই ধরনের জড়তাগুলোকে সে ভেদ করে সে ফ্লো করতে পারবে এখন এটার একটা এক্সাম্পল দেখি বলেন তো রিয়েল লাইফে খুব ক্লোজ আপনাদের বলেন বাসাবাড়িতে যেটা ইউজ হয় ওইটা কিন্তু সিরিজে কেন কারণ আপনি তো দেখতেছেন যে ওয়াসার পানিটা আসবে রাইট ওয়াসার পানি কিন্তু একটা বাল্বের মাধ্যমে আসে বড় একটা টাঙ্কি থাকে না নিচে ওয়াসার পানি কিন্তু আসে কিন্তু মাঝে মাঝে ধরেন গরমের সিজন যখন শুরু হয় তখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োগ দেখা যায় এটা কারণ গরমের সিজন যখন শুরু হয় তখন দেখা গেছে যে পানির ফ্লোটা কি কমে যায় বা পানির চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় টাঙ্কি খুব দ্রুত খালি হয়ে যায় তো তার মানে কি টাঙ্কি দ্রুত খালি হওয়া মানে কি ওখান থেকে যখন আবার পানি যখন উপরের টাঙ্কিতে উঠে আসে যখন সব বাসায় সাপ্লাই দিতে হয় ওই যে স্ট্যাটিক লিফটটা কি থাকে অনেক হাই থাকে তো এই স্ট্যাটিক লিফটটাকে কি করতে হবে ওভারকাম করতে হবে তাহলে এইটাকে ওভারকাম করার জন্য সিরিজ কানেকশনে আমার পাম্প থাকবে ক্লিয়ার আচ্ছা এখন আসে প্যারালাল The combined pump characteristics is constructed by adding the discharge at each head. এটার মানে কি বলতে দেখে combined pump characteristic অর্থাৎ পাম্পের characteristic টা কি কে বলতে পারো মানে দুইটা পাম্প মিলিত এটা আপনার হেডে জয়েন্ট হবে হেডে জয়েন্ট হবে কিন্তু পাম্পের characteristic টা কি মানে চারিত্রিক বৈশিষ্ট্য কি এটাকে পাম্প কেন বলে পাম্প করে পাম্প করে পাম্পকে পাম্প করে তার কি সুন্দর আছে আমি বলছি একটা পাম্পের চারিত্রিক বৈশিষ্ট্য কি হ্যাঁ ওই যে কি বলেন হ্যাঁ একটা কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় সেটা হয়তো ফ্লুইড হতে পারে যে কোনো কিছু হতে পারে বাতাস হতে পারে রাইট একটা জায়গা থেকে আরেক জায়গায় নেয় আচ্ছা তো ক্যারেক্টারিস্টিক তারপরে বলছে কনস্ট্রাক্টেড বাই অ্যাডি দা ডিসচার্জ কিউ এট দা হেড তার মানে এখন ডিসচার্জ কিউ যদি উপরে অ্যাড করেন হেডে তাহলে কি সুবিধাটা হয় ডিফারেন্স কি হচ্ছে সিরিজে যেটা দিছে সেটা হচ্ছে আউটফ্লো অনেক বেশি আর প্যারালালে যেটা দিছে সেটা হচ্ছে ডিউরেশন মানে অনেকক্ষণ দিতে পারে কিন্তু ভলিউম কম আচ্ছা এইটার একটা এক্সাম্পল দিয়ে বলেন দেখো গেছে কিনা জানি না অবশ্য যাইতেও পারে ভালো পানি যদি পাইতে হয় যাইতে হবে জমিতে তো পানি দেবে না ওইটা
এই যে বিভিন্ন এলাকায় পানি পাম্প আছে না, মানুষজন লাইনে দাঁড়ায় পানি নেয় না, দেখছেন ওই জায়গায় একটা নেটওয়ার্কের জন্য কাজ করে, ওখানে দেখবেন যে কিছু কিছু পাম্পের দুইটা মোটর একসাথে পাশাপাশি এরকম প্যারালাল কানেকশন দিচ্ছে, কেন দিচ্ছে বলেন তো? প্রেসার বেশি, প্রেসারটা বেশি দিয়ে খুব দ্রুত রিলিজ করা হচ্ছে, কথা বুঝছেন? এই জন্যই এখানে বলছে অ্যাডিং দা ডিসচার্জ কিউ এট দা হেড, মানে কি ডিসচার্জিং এটা খুব দ্রুত, কারণ নাইলে ওই যে লাইন দাঁড়ায় আছে না এই লাইন জীবন শেষ হবে, যদি আপনি তাড়াতাড়ি পানি ফ্লো না দেন এই লাইন জীবন শেষ হবে না, কিন্তু আপনার বাসা বাড়িতে যখন পানি ছাড়ে আলটিমেটলি কিন্তু ওই যে বাড়িওয়ালা বা দারোয়ান বলে মোটরটা তো ছাড়ছি একটু 10 মিনিট তো সময় দিবেন, এটা বলে না, কিন্তু ওই পাম্পে কোনো দিন একথা বলছে? পাম্পে বলছে লাইন দাঁড়ান দিতেছি ধামা ধাম খালি ইয়া দিতেছে পানি মল দিতেছে ভরতেছে চলে যাচ্ছে দিতেছে চলে যাচ্ছে, ক্লিয়ার? দুইটা এক্সাম্পল দিয়ে বোঝা গেছে সিনারিওটা চোখের সামনে ভাসতেছে? দরজা, অর্থাৎ যখন আমার প্রয়োজন হবে তখন আমি দরজাটা খুলে দিব, যখন প্রয়োজন হবে দরজাটা বন্ধ করে দিব। তো তাইলে এই যেখানে এত কথা দেখছে এটা সারমর্মটাই হলো এটা। তারপর এখন আমরা পড়ি ওরা কি করতে দেখেন, ইন দিস কন্ট্রোল মেথড দ্য ফ্লো ইজ কন্ট্রোলড বাই সুইচিং পাম্পস অর অন অর অফ, মানে কি হচ্ছে দরজাটাই অন অফ করে। আচ্ছা গেল, তারপর বলছে ইট ইজ নেসেসারি টু হ্যাভ আ স্টোরেজ ক্যাপাসিটি ইন দ্য সিস্টেম আর রিজার্ভার a wet well an elevated tank or accumulator type pressure vessel, মানে কি একটা পানির ট্যাঙ্কি লাগবে, যত কথাই বলতে সবগুলো সারমর্মে একটা পানির ট্যাঙ্কি লাগবে যেখানে আমরা পানিটা জমা রাখব, অর্থাৎ সে মানে কি এই জিনিসটাই হলো ওই যে ঢাকা ওয়াসার যে পানিটা আসে, ওই আমি একবার দেখছিলাম আপনারা জানেন না দেখছেন কিনা, আমি আমার বাসার মানে আগেই ওই পানি আসতো না তখন আমাকে দারোয়ান খুলে দেখাইতেছিল, তো ওই যে ভিতরে ওইখানেও কিন্তু ওই একটা দরজার মতোই আছে, পানি যে আসে না একবারে খুব আস্তে আস্তে পরে, হ্যাঁ ঠিক আছে, তো উনি বলতেছে দেখেন পানির তো ফ্লোই নেই পানি আসতেছে না, তাহলে আমরা কি করবো? তখন গিয়ে ওই যে ওই মোটর গুলো হয়েছে ওই যে ওখানে আবার এক্সট্রা পাইপ লাগাই দিয়ে টান দিয়ে পানিটা নিয়ে আসে। দেখেন তারপরে কি বলছে, দ্য স্টোরেজ ক্যান প্রোভাইড আ স্টেডি ফ্লো টু দ্য সিস্টেম উইথ an intermediate operating pump, ঠিক আছে, বলছে যে ফ্লো অফ দ্য সিস্টেম দ্যাট স্টোরেজ ক্যান প্রোভাইড আ স্টেডি ফ্লো, তার মানে একটা স্টেডি ফ্লো, তার মানে যে মাঝখানে যে পাম্প একটা কি করে একটা স্টেডি ফ্লো রাখতে সুবিধা করে, অর্থাৎ সে ওই রিজার্ভারের পানিটা নিয়ে অলরেডি বিল্ডিং এ সাপ্লাই দিয়ে দিয়েছে ততক্ষণে আবার রিজার্ভারের বাল্ব খুলে গেছে রিজার্ভার ভরতে আসে, ঠিক আছে। তারপর বলছে when the pump runs it does so at the chosen তারপরে বলছে কি যে there is no energy consumption if intermediate flow, মানে হলো যখন intermediate flow হয় তখন কোনো energy consumption হয় না, এটা বলছে কখনকার ক্ষেত্রে, এটা বলছে যে ওই যে যখন আপনি পানিটা উপরে ট্যাঙ্কিতে উঠিয়ে দিবেন তখন যখন আপনি কল ছাড়তেছেন ওইটা তো আর কোনো পাম্পের কোনো কিছু না, কারণ ওটা তো অটোমেটিক ওই যে ইয়া দিয়ে লাইন দিয়ে কলে চলে আসতেছে, তো তখন কোনো এনার্জি কোনো কনজাম্পশন হয় না। আচ্ছা তারপর বলছে স্টপ স্টার্ট অপারেশন এন্ড দ্য স্টোরেজ ফ্যাসিলিটি আর অ্যাকসেপ্টেবল, দিস ইজ অ্যান এফেক্টিভ অ্যাপ্রোচ টু মিনিমাইজ এনার্জি কনজাম্পশন। আচ্ছা এখন দেখেন কোয়েশ্চেন পরীক্ষা দিলে কি আসতে পারে, এক্সপ্লেইন দ্য স্টার্ট স্টপ অফ ফ্লো কন্ট্রোল, একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে, রাইট? আচ্ছা তারপরে বলছে দেখেন স্টার্ট স্টপ অপারেশন কজেস অ্যাডিশনাল লোডস ইন দ্য পাওয়ার ট্রান্সমিশন কম্পোনেন্টস অ্যান্ড ইনক্রিজ heating in the motor, which data bolam the frequency of the start and stop cycle should be within motor design criteria, oi je design criteria oi tar upore depend kore, and check with the pump manufacturer jeta bolam, it may also cause benefit from off peak energy tariff, oi je off peak othoba rater bela jeno dekhben je onek building e ki kore rater bela pani uthay,
যাতে ঝামেলা কম হয়। আর রাতের বেলা পানির এত প্রেসার থাকে না বা ইয়া থাকে না, দিনের বেলা প্রেসার অসময়ে অসময়ে দূরে আছে নাকি? হ্যাঁ, অফ পিক মানে হলো যে টাইমটাতে ধরেন মানুষজন কম হয় বা প্রেসার কম হয়। আপনি মোবাইল ইউজ করেন না, মোবাইলের কোম্পানিগুলো অ্যাড দিতে দেখেন না অফ পিকের এটা তো পিক আওয়ারের রেট আছে। তো পিক আওয়ার কোনটা? সকাল 9টা থেকে 5টা। তারপর বলছে টু মিনিমাইজ এনার্জি কনজাম্পশন উইথ স্টপ এন্ড স্টার্ট কন্ট্রোল, ইট ইজ বেটার টু পাম্প অ্যাট অ্যাজ লো ফ্লো রেট অ্যাজ দা প্রসেস পারমিটস। মানে লো ফ্লো রেট থাকলে মোটামুটি এনার্জি কম চার্জ হয়। তারপর দা মিনিমাইজ ফ্রিকশন লসেস ইন দা পাইপ অ্যান্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি স্মল পাম্প ক্যান বি ইনস্টল। মানে যদি আপনার ফ্লো কম থাকে তাহলে আপনি ছোট একটা পাম্প দিয়ে সেম কাজটা করতে পারেন, প্রেসার কম করে। হ্যাঁ, প্রেসার কম দিয়ে। তারপর দেখেন ফর এক্সাম্পল পাম্পিং এট হাফ দ্য ফ্লো রেট অফ টুয়াইস অ্যাজ লং ক্যান রিডিউস এনার্জি কনজাম্পশন টু আ কোয়ার্টার, অর্থাৎ এনার্জি কনজাম্পশনটা কমায় দেবে। ইট মিন্স ইট ইজ বেনিফিশিয়াল টু রান ওয়ান পাম্প অ্যাট ফুল ক্যাপাসিটি কন্টিনিউয়াসলি রাদার দ্যান রানিং টু পাম্প অ্যাট আ টাইম উইথ স্টপ স্টার্ট কন্ট্রোল। অর্থাৎ বলছে একটাকে আপনি আস্তে আস্তে চালাইলে যে কাজটা হবে, দুইটারে আপনি বন্ধ চালু বন্ধ চালু বন্ধ চালু করে চালালে ওই কাজেতে একটা আস্তে আস্তে চালানোটা বেটার। এখন দেখেন ফ্লো কন্ট্রোল বাই ভালভ। তাহলে এখন এই গ্রাফটা একটু গেস করেন। ওই দিন আমি লাস্ট ক্লাসে একটা গেসিং ক্রিয়া শিখেছিলাম, একটা গ্রাফ দেখলে প্রথমে আমরা কেমনে কি বোঝার চেষ্টা করবো। আবার রিপিট করি, দেখেন একটা গ্রাফ যখন দেখবেন সর্বপ্রথম চেক করবেন y axis এ কি আছে, x এ কি আছে, এটা দেখে ফার্স্ট একটা ধারণা নেবেন, একটা অ্যাসাম্পশন ক্রিয়েট করবেন নিজের মধ্যে। ক্লিয়ার? তো ধরেন প্রথম অ্যাসাম্পশনটা এখানে কি বলছে, হেড মিটার, তার মানে কি হেড এর হাইট। অর্থাৎ হেড হাইট মানে কি, এই যে এই পয়েন্ট a থেকে b পর্যন্ত কতটা ডিসটেন্স। ক্লিয়ার? হেড হাইট। তাহলে এখানে একটা হেড হাইট আমরা পাইলাম, তার মানে হেড হাইট দিয়ে এতক্ষণ আমরা কি করছি, যে হেড হাইট বেশি হলে আমার কি করতে হবে, স্ট্যাটিক ফ্লো বেশি হবে, প্রেসার বেশি দিতে হবে, ফ্লো আরো জোরে টানতে হবে, রাইট? তার মানে কি ডেফিনেটলি এই রিলেশনগুলো এটার সাথে চলে আসে। গেল নিচে আমার কি আছে দেখেন, ফ্লো দেওয়া আছে, ঠিক আছে, ফ্লো দেওয়া আছে 300 মিটার কিউব পার আওয়ার, 500 মিটার কিউব পার আওয়ার, তার মানে ফ্লো দেওয়া আছে। তার মানে আমার এই হেড হাইট দেওয়া আছে, ফ্লো দেওয়া আছে। তাহলে আপনি এখন কি ধারণা করতে পারতেছেন দেখি বলেন তো দেখি, কার কি ধারণা হয়েছে একটু দেখি। কেমন দূরে গেলে স্যার এমন যদি প্রশ্ন অনেক কঠিন হয়েছে, প্রশ্ন যদি কঠিন হয়েছে তাহলে বলেন। তার মানে কি এই এতটুকু পর্যন্ত কিন্তু আমার কোনো অপারেশন নাই। খেয়াল করছেন এতটুকু পর্যন্ত আমার কি কোনো অপারেশন নাই। তার মানে আমি কি বললাম, একটু আগে বলছি না যে আপনি বসে আছেন ওই স্ট্যাটিক পজিশন থেকে উঠে দাঁড়াইতে হবে, তো অর্থাৎ আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ জড়তাকে কি করতে হবে, ভেদ করে বা ক্লিয়ার করে আসতে হবে। তার মানে এতটুকুতে কোনো ক্যালকুলেশনে কিছু হচ্ছে না, একটা স্ট্যাটিক হেড, মানে ওই হেডটা কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে কি বুঝাচ্ছে, একটা দিশে কি সিস্টেম কার্ভ, আরেকটা দিশে পার্শিয়ালি ক্লোজ ভালভ, আরেকটা দিশে ফুল ওপেন ভালভ। তার মানে আমি এখন কি বুঝতেছি যে আমার এটা কিসের কার্ভ হতে পারে, স্টপ স্টার্ট ফ্লো কন্ট্রোল, রাইট? কারণ কি একটা এখানে ভালভ যেহেতু বলে দিছে, তার মানে আমার দরজা খুলতেছে বন্ধ হইতেছে, তো পার্শিয়ালি মানে কি দরজাটা অর্ধেক খোলা, বা ধরুন 30% বা 40% বা 60% খোলা, আর একটা বলছে ফুললি ওপেন, আর এটা হলো আমার সিস্টেম কার। আর এখন দেখেন অপারেটিং পয়েন্ট, তার মানে এখানে কি অপারেটিং পয়েন্ট মানে কি এখান থেকে অপারেট করা শুরু হয়েছে। ক্লিয়ার? এখন দেখেন এখানে 300 মিটার কিউব পার আওয়ারে এই পয়েন্টটা পাওয়া গেছে সি, 500 মিটার কিউবে কোনটা পাওয়া গেছে এ, তারপরে বিটা কি, বিটা হলো এই যে সোজা কথা এই বিটা হলো এখানে, এটা দ্বারা কি বুঝেছে বলেন তো একটু আগে যে লাস্ট একটা লাইন করছিলাম পার্শিয়াল, এই যে এখানে একটা লাইন করছি লাস্টে, দেখেন আমি লাইনটা আবার করি, ওটার সাথে গ্রাফটা মিলে কিনা দেখবেন। ইট ইজ বেনিফিশিয়াল টু রান ওয়ান পাম্প
at full capacity continuously rather than running two pumps at a time with a stop start control. মানে ফ্লোটা কম দিছে, তার মানে এই পয়েন্টে কি ফ্লো কম না, বাট এই পয়েন্টে তো ফ্লো বেশি, কিন্তু ওই যে স্টার্ট স্টপ করে 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 চালাইছে দেখে এটা ম্যাক্সিমাম এই পয়েন্ট পর্যন্ত গেছে, বাট এটা আস্তে আস্তে চলছে, বাট ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে গ্রাফটা বুঝা গেছে? সো এটা হলো একটা গ্রাফ অ্যানালাইজ করার টেকনিক, যে প্রথমে এক্সটা কি ওয়াইটা কি ওগুলোর যে প্যারামিটারগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করবেন, তারপরে ভিতরে গিয়ে পয়েন্টগুলোর নাম যদি দেয়া থাকে ওগুলো দেখবেন, দেখে তারপরে গ্রাফটা কোথায় গেছে কি কনটেক্সটটা বলছে এটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। এখন হলো বাইপাস কন্ট্রোল, দেখে আমার বলা তো বাইপাস কন্ট্রোল দিয়ে কি বোঝায়, বাইপাস মানে যাওয়ার আগে এই যে প্রেজেন্টেশন আপনি দিবেন পোস্টার ফুলে কিন্তু এরকম আছে, বাইপাস করে দিলে যেটা সুবিধা, আমি দুইটা কাজ আমি ইজিলি করে দিব, একটা সমস্যা হলো আরেকটাতে করব, আরেকটা চলবে, এইটা হলো মেইন, যে একটা প্রবলেম হলো বাইপাস থাকলে আরেকটা চলবে। এখন দেখেন এখানে কি করছে, উইথ দিস কন্ট্রোল অ্যাপ্রোচ দা পাম্পস রান কন্টিনিউয়াসলি এট দা ম্যাক্সিমাম প্রসেস ডিমান্ড ডিউটি উইথ আ পার্মানেন্ট বাইপাস লাইন attached to the outlet. When a lower flow is required, the surplus liquid is bypassed and returned to the supply source. মানে যখন লো প্রেসার দরকার হবে তখন সে সাপ্লাই সোর্সে চলে আসবে, গেল। তারপরে বলছে an alternative configuration may have a tank supplying a way process demand which is kept full by a fixed duty pump running at the peak flow rate. Most of the fine the tank overflows and recycles back to the pumps. তার মানে কি এবারে বলেন এই ওভারফ্লোটা কি, এটা আমাদের বাসা বাড়িতে নাই, এগুলা ফ্যাক্টরিতে ইউজ করা হয়। অত দেখা গেছে লাইন দরকার 5 কেজি আনতে তার বেশি যে রিটার্ন যেতে আসবে, ওটা রিটার্ন যাবে। যেমন এটা আমরা বাসা বাড়িতে করি না, বাসা বাড়িতে দেখুন অনেক সময় হাইটা যাওয়ার সময় উপরে বিল্ডিং থেকে পানি পড়তেছে, যখন এবারে ডাক দিবেন যে ভাই পানি পড়ে কেন, আল্লাহ মোটর বন্ধ করো মোটর বন্ধ করো, টাঙ্কি ভরে পানি পড়ে গেছে, এই পানিটা কি হয়েছে ওয়েস্ট হয়ে গেছে, এই ওইটাকে রিসাইকেল করার যে ওইটা সেটাই হলো এই যে বাইপাস পাম্প, ওটা দিলেই আপনার ওই পানিটা নষ্ট না করে ওইটাকে আবার সুন্দর করে আপনি পাশে থেকে আরেকটা রিজার্ভার ইউজ করে কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? ওই কথাটা এখানে বলছে দ্য স্মল বাইপাস লাইন সামটাইমস ইনস্টল টু প্রিভেন্ট আ পাম্প রানিং এট জিরো ফ্লো রেট ইজ নট আ মিন্স অফ ফ্লো কন্ট্রোল বাট রিকোয়ার্ড ফর দ্য সেফ অপারেশন অফ দ্য পাম্প। মানে অনেক সময় দেখা গেছে পাম্পের সেফটির জন্য আমরা বাইপাস লাইন রাখি, তাহলে কি হয় ওই যে পানিটা আসতেছে ওই আবার চলে যাচ্ছে, তো তাহলে ওরা এক্সট্রা টানা লাগতেছে না, প্রেসার দেওয়া লাগতেছে না। আচ্ছা এখন দেখেন ইমপেলার টাইমিং, বিফোর ইমপেলার টাইমিং আফটার ইমপেলার টাইমিং, এখন ইমপেলার টাইম ট্রিমিংটা কি, ইমপেলার ট্রিমিং এই শব্দগুলো শুনছেন কখন? ইমপেলারের তাহলে ট্রিমিংটা কি, পাখাটা ঘুরার সময় কিন্তু ফ্লো কাটে, রাইট? পানি যখন যায় পাখাটা ঘুরতেছে তার মানে কি ফ্লোটা কিন্তু কাট করতেছে না, এই কাট করাটা হলো ট্রিমিং, কোন কিছুকে কাটাটা হলো কি ট্রিমিং। তাহলে এই যে ইমপেলার অর্থাৎ ভিতরে যে পাখাটা যেটা ঘুরে, তো তাহলে ওইটা ঘুরার সময় কি পানিটা যাচ্ছে সোজা কথা, একটা টারবাইনের কথা চিন্তা করেন, একটা টারবাইন যখন ঘুরে আলটিমেটের মধ্যে তো পানি গিয়ে অনেক বাড়ি খায় জলে, হাইড্রো পাওয়ার প্ল্যান্টে অনেক জলে পানি বাড়ি খাচ্ছে না, বাড়ি খেয়ে স্টিম জেনারেট করতেছে, রাইট? তো ওই যে জোরে বাড়ি খাইতেছে তার মানে কি সে ঘুরতেছে আর কি কাট করতেছে, ঘুরতেছে আর কাট করতেছে, তার মানে কিছু পানি কিন্তু আবার নিচে গিয়ে ঘুরে চলে আসতেছে রিজার্ভারে, রাইট? তো তাইলে এই যে ট্রিমিংটা হইতেছে ইমপেলার যে ঘুরতেছে আর ট্রিমিংটা হইতেছে এটারও তো একটা ইফেক্ট আছে ডেফিনেটলি, রাইট? এখন এখানে কি বলছে দেখেন, বিফোর ইমপেলার ট্রিমিং অর্থাৎ এখানে কোনো নাই, এখানে কোনো ট্রিমিং নাই, এই গ্রাফে কি আছে ট্রিমিং আছে,
তাইলে প্রথমে যখন আমি দেখব বিফোর আর আফটার তাহলে আমাকে বুঝতে হবে যে একটাতে ছিল না একটাতে আছে তাইলে ছবি দুটো আগে দেখি এক্স ওয়াই পরে ছবি দুটো আগে দেখে আমি একটু বোঝার চেষ্টা করি যে ছবির কোন জায়গাটা পার্থক্য আছে তাহলে আমি যদি ছবি দেখি তাহলে ছবির বেসিক পার্থক্য কোন জায়গা আছে এখানে একটা বড় পার্থক্য আছে রাইট এই জিনিসটা এখানে নাই ঠিক না এই জিনিসটা এখানে নাই ফ্লুইড পাওয়ার লস্ট অর টু থ্রটলিং এটা এখানে নাই আচ্ছা তারপর আমার এক্স আর ওয়াই তে কি দেওয়া আছে দেখেন এখানে ফ্লো দেওয়া আছে আর এখানে কিছু হাইট দেওয়া আছে ডেফিনেটলি কিসের হাইট হেডের হাইট ক্লিয়ার তাহলে দেখেন এখন বিফোর ইমপেলার ট্রিম ট্রিমিং এ কি হইতেছে যখন এদিক দিয়ে যাচ্ছে রিকোয়ার্ড ফ্লো গ্রাফটা এইভাবে আসছে তাহলে সিস্টেম কাপ আপনার থ্রটলিং থ্রটলিং এর পরে গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে হয়ে দুইটা ভাগে ভাগ হচ্ছে আর এখানে দেখেন কি হইতেছে পাম্প পারফরম্যান্স ইউজিং অরিজিনাল ইমপেলার পাম্প পারফরম্যান্স আফটার ইমপেলার ট্রিমিং মানে অরিজিনাল পাম্প দিলে এটা হচ্ছে আর ট্রিমিং করলে যেটা হচ্ছে এটা হচ্ছে তার মানে ট্রিমিং করলে কি ভালো হচ্ছে না কমে যাচ্ছে বলো কমে যাচ্ছে কমে তো মেইন হলো এই গ্রাফগুলো এটা বোঝা উচিত যে কোনটা ভালো কোনটা খারাপ এখন দেখেন ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ ভিএসডি এটা কি বলে এসডিএস ভিএসডি এসডি এটা এটা কি বলছে বলেন এর আগে যত গ্রাফ গুলো ভাগে ভাগে পড়ছি সবগুলাকে একসাথে এখন এই ধরনের গ্রাফে যে অসুবিধা বা সুবিধাটা যেটা হয় যে আপনার যদি আগেগুলা বেসিক আপনার না থাকে এটা আপনি বুঝবেন কোনটা ইমপেলার কোনটা হ্যাঁ এটা আপনি বুঝবেন না তো তাইলে ওই যে আগের গ্রাফে তার মানে কি এগুলা কিসের বলেন তো এই হচ্ছে এটা ইমপেলার আর এগুলা কোনটা এগুলা হলো এরকম করে নামছে ওইটা কোনটা যেটা আমার যে ফ্লো রেটের যেটা ছিল ওগুলা এইভাবে নামছে রাইট লাস্ট এটা ট্রিমিং হ্যাঁ ট্রিমিং তাহলে তো এটা ট্রিমিং তো কোন পাম্পে করা হয় তো লস ট্রিমিং করা হয় না ওটা ভিতরে যে ফ্যান থাকে ওটা ঘুরে এই জন্য বলছিলাম যে পাম্পের তিনটা পাম্পের রিয়া করে আনতে বলছিলাম পরের কাছে তো গায়ে হয়ে গেছে সব বলছি যে তিনটা পাম্প কোনটা কোন জায়গায় ব্যবহার হয় একটা এক্সাম্পল খুঁজে নিয়ে এসে তারপর গাবে এই সিস্টেমের নাম দেয় গায়ে আপনি আসছেন কিন্তু আপনি আর এটা করে আনেন না জিজ্ঞেস করছে বলে যে এই কোনায় বসে বসে না আসা আচ্ছা এখন হলো দেখেন এনার্জি কনজারভেশন অপরচুনিটিজ ইন পাম্পিং সিস্টেম তার মানে কি এনার্জি কনজারভেশন মানে আচ্ছা এইটার মানে কি বলেন এনার্জি কনজারভেশন মানে কনজারভেশন কনজারভেশন মানে কি বলছেন জমা রাখা হ্যাঁ জমা রাখা তাহলে তাহলে এখন এখানে বলতেছে অপরচুনিটিজ পাম্পিং সিস্টেমে এনার্জি কেমনে জমা রাখবে এটা ফারস্টে কোশ্চেন আসে না যে কিভাবে সম্ভব সম্ভব তো অবশ্যই বাট কিভাবে ওইটাই এখানে বলছে তাহলে প্রথমে কি বলছে এনশিওর এডিকিউড এনপিএসএইচ এট সাইট অফ ইনস্টলেশন এই কাজ কি যাবে একটা কি বললাম এনপিএসএইচ অ্যাব্রিভিয়েশন আছে বাইরে করে দিতে পাম্পের ক্ষেত্রে দিবেন এটা হচ্ছে পাম্প সাইট অফ ইনস্টলেশন ইনস্টলেশন স্যার বলে হ্যাঁ পজিটিভ সেকশন হেড কোন জায়গাটায় দিব কোন পজিশনে দিব এগুলোর উপর ম্যাটার করে আমার কি হবে এনার্জি কনজারভেশন হবে পজিশন মত পজিশন মত প্রপারলি হয় ট্রাকশনটা প্রপারলি হইলে আমার এনার্জি লস হবে না তার মানে আমার এনার্জি কি হবে কনজারভেশন হবে এনার্জি সেভ হবে ক্লিয়ার আচ্ছা তারপরে কি বলতে থাকে এনশিওর অ্যাভেইলেবিলিটি অফ বেসিক ইনস্ট্রুমেন্টস এট পাম্প লাইক প্রেসার গজ
ফ্লো মিটারস এগুলো আমরা রাখতে হবে, যে আমরা চেক করতে হবে ওখানে প্রেসার কত আসছে, পাম্প কত আসছে দেখতে হবে। অপারেট পাম্পস নিয়ার বেস্ট এফিসিয়েন্সি পয়েন্ট, ডেফিনেটলি আমরা বেস্ট এফিসিয়েন্সি পয়েন্ট দেখছি আগে চেক করতে হবে। তারপর আছে মডিফাই পাম্পিং সিস্টেম এন্ড পাম্প লসেস টু মিনিমাইজ থ্রটলিং, আমাদেরকে মডিফাই করতে হবে, নাহলে থ্রটলিং বেশি হয়ে গেলে আমার লস বেশি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন কেউ কোশ্চেন করে না বলো থ্রটলিং কি, এটা পড়াইছি। আচ্ছা তারপরে হলো অ্যাডাপ্ট টু ওয়াইড লোড ভেরিয়েশন উইথ ভেরিয়েবল স্পিড ড্রাইভ অর সিকোয়েন্টেড কন্ট্রোল অফ মাল্টিপল ইউনিটস। এই যে সিকোয়েন্টেড কন্ট্রোল মানে কি, সিকোয়েন্সিয়াল মানে কি, একটা জিনিস সিকোয়েন্সিয়াল মানে কি বলে, ইলেকট্রনিক্স তো পড়ছেন রাইট, সিকোয়েন্সিয়াল মানে কি, ধারাবাহিক, এটা তো বাংলা আমি কি কইছি বলে ইংলিশে বাংলা বলে মানে কি বলছে, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে, তার মানে কি স্টেপ নাম্বার 1 শেষ হবে তারপর সে স্টেপ নাম্বার 2 তে যাবে, 2 শেষ হবে 3 তে যাবে, 3 শেষ হবে 4 এ যাবে, সিকোয়েন্সিয়াল। এটা তো সুবিধাটা কি অসুবিধাটা কি বলেন, সময় বেশি লাগবে ঠিক আছে, কাজটা প্রপারলি হবে তাহলে কি কেমনে প্রপারলি হলো বা কি হলো, প্রপারলি হলে সুবিধা স্টেপ বাই স্টেপ দিলে স্যার আপনার যদি কোনো কাজ মানে স্টেপ বাই স্টেপ স্মুথ হবে, প্রসেসটা স্মুথ হবে, আর লেট হবে না হবে ওটা পরের জিনিস, এখন দেখা গেছে আমার একটা জিনিসের প্রসেসটা স্মুথ না হলে আমার আসলে পারফরমেন্স আসছে না, তাহলে আমি তাড়াহুড়ো করে তো বানায় লাভ নেই, ঠিক আছে। আচ্ছা তারপর আগে স্টপ রানিং মাল্টিপল পাম্প, যেটা বলছি এর আগে কথা দিয়ে এতগুলো পাম্প একসাথে চালিয়ে লাভ নাই, অ্যাড অ্যান অটো স্টার্ট ফর অ্যান অনলাইন স্পেয়ার অর অ্যাড অ্যান বুস্টার পাম্প ইন দ্য প্রবলেম এরিয়া। আচ্ছা ইউজ বুস্টার পাম্পস ফর স্মল লোডস রিকোয়ারিং হায়ার প্রেশার, বুস্টার পাম্প কি নেক্সট ক্লাসে বুঝতে পারবে, আমরা বুস্টার পাম্প ইনক্রিজ লিকুইড টেম্পারেচার ডিফারেনশিয়ালস টু রিডিউস পাম্পিং রেটস ইন কেস অফ হিট এক্সচেঞ্জার্স। আচ্ছা এই হিট এক্সচেঞ্জারটা কি বলেন তো, হিট এক্সচেঞ্জার হচ্ছে স্যার একটা পাইপের সাথে একটা একটা পাইপ যে ঠান্ডা এবং গরমের সাথে হিটটা এক্সচেঞ্জ করে একটা যে হিটটা থাকা প্রয়োজন হিটটা, তাহলে বলুন তো এটার একটা এক্সাম্পল বাসায় আছে, যেমন আমি বাসায় বলতে ফ্রিজও আছে, হ্যাঁ ফ্রিজে আছে কন্ডেন্সার, হ্যাঁ কন্ডেন্সার ইজ ইটসেলফ আ হিট এক্সচেঞ্জার, কারণ হলো আমার যে ফ্রিজে খাবারটা আমি গরম রাখি ওটা ঠান্ডা করতেছে, তার মানে ওই গরম বাতাস তো সে অ্যাবজর্ব করতেছে, কিন্তু তাকেও তো ঠান্ডা হইতে হবে, কন্ডেন্সারটা ঠান্ডা হবে। ক্লিয়ার? আচ্ছা তারপরে বলছে কি ডিক্রিজ আউটলেট কোল্ড ওয়াটার টেম্পারেচার অফ কুলিং টাওয়ার ইন অর্ডার টু রিডিউস দা পাম্পিং, কি বলছে ফ্লো রেট ইন কেস অফ মিক্সিং, মানে কি যখন পানি অর্থাৎ এখন আপনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখেন পানির ফ্লো যে আপনি ইয়া করবেন, ঠান্ডা পানির ফ্লো আর গরম পানির ফ্লো কি সেম কিনা দেখি বলেন কে পারে, ফিজিক্সে চলে গেছে এই ফিজিক্স খুব দূর পড়ছে, গরম পানির ফ্লো বেশি ঠান্ডা পানির ফ্লো কেন, গরম পানি আর ঠান্ডা পানির মিশ্রণ যাতে বেশি না হয় তাইলে আমার পাম্পের উপরে বেশি প্রেসার পড়বে। ক্লিয়ার? তারপরে বলছে সেপারেট হাই প্রেশার এন্ড লো প্রেশার সিস্টেম, মানে আপনি যখন সিস্টেম বানাবেন লো প্রেশারের জন্য একটা সিস্টেম বানাবেন, হাই প্রেশারের জন্য একটা সিস্টেম বানাবেন, ওই হিসাবে আপনি পাম্প দিবেন তাহলে আপনার এনার্জি অনেক সেভ হবে। কথা না শীতকালে আপনার মোটর বেশি গরম হয় আর গরমকালে মোটর কম গরম হয়, রিকোয়ারমেন্টস avoid pumping head with a free fall return ছয়টা লিখবেন পাঁচটা লিখলে দুই বা তিন পাবেন পুরো মার্কস পাবেন না বলে দিন ঠিক আছে। তারপর দেখেন কন্ডাক্ট ওয়াটার ব্যালেন্স টু মিনিমাইজ ওয়াটার কনজাম্পশন, এখানে এগুলো ওরকম ইম্পর্টেন্ট নাই, কম বেশি একই কথাই বলছে,
স্টিফনেস উইথ কারেক্ট সাইজ পাম্প এগুলো ওই সাইজ তারপর পুরো নতুন এই তাহলে মোটামুটি এটা একটা স্লাইড শেষ ঠিক আছে এখন হলো যে এই রবিবারে একটা অনলাইন মেকআপ ক্লাস নিতে হবে কারণ আমাদের ইস্তেমা বলেন এই বলেন সেই বলেন অনেক ক্লাস মিস হয়ে গেছে রবিবারে একটা ক্লাস আমাদের করতে হবে নাহলে আমরা সিলেবাস কভার করতে পারবো না রবিবারে তাহলে কয়টায় 10টা শীতকালে রাতে 10টা শীতকালে চলে গেছে 10টা আচ্ছা 10টা